কখনো এক হাতে ছক্কা মারছেন, কখনো ওয়াইড ইয়র্কার শট খেলতে গিয়ে ব্যালেন্স হারাচ্ছেন, পেসার কেউ করছেন রিভার্স সুইপ, কখনো বা আবার ফাইন লেগ দিয়ে এমন এক শট খেলছেন ধারাভাষ্যকাররাও খুঁজে পাচ্ছেন না সেই শটের নাম। ঋষভ পান্ট যেসব অদ্ভুত শট খেলেন তার জীবনটাও হয়তো তেমনই অদ্ভুত। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। গতকাল ভারত পাকিস্তান ম্যাচেই হ্যারিস রোফের ফুল লেন্থ বলে যেভাবে সাফল করে ফাইন লেগে খেলেছেন দেখার পর রমিজ রাজা প্রশ্নই ছুড়েছেন, কি বলবো একে, ঋষভ পান্ট স্পেশাল নাকি আর কিছু? অথচ 2022 ডিসেম্বরে মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে বসেছিলেন ঋষভ পান্ট। নিজের গাড়ি চালিয়ে বাড়িতে ফেরার পথে রোড ডিভাইডারের সাথে সংঘর্ষে আগুন ধরে যায় তার গাড়িতে। গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়েছিলেন ভারতের এই উইকেট কিপার ব্যাটার। এরপর স্থানীয় দুজন তাকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়েছিল, শরীরের অন্যান্য জায়গাতেও ছিল চোট। দুর্ঘটনার পর হয়েছিল আরও দুটি সার্জারি। দীর্ঘ এক পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন, হাঁটতে হচ্ছিল ক্রাচে ভর করে। এবারের আইপিএল দিয়ে ফিরেছেন ক্রিকেটে, দিল্লি ক্যাপিটালসকে দিয়েছেন নেতৃত্ব। আইপিএলে 400 বেশি রান করেছেন, বড় ইনিংস খুব বেশি ছিল না, তবুও পান জায়গা পেয়েছেন বিশ্বকাপে ভারতের ফার্স্ট চয়েস উইকেট কিপার ব্যাটার হিসেবে। গতকাল পাকিস্তানকে টি টোয়েন্টি বিশ্বকাপে ষষ্ঠবারের মতো হারিয়েছে ভারত। বল হাতে বুমরাহ ম্যাচের নায়ক হলেও লড়াইয়ের রসদ এনে দিয়েছেন পান্টি। নিউ ইয়র্কের ফ্রিকি উইকেটে রোহিত কোহলি কেউই সুবিধা করতে পারেননি। ভারতের নতুন নাম্বার 3 পান্ট গিয়েই শুরু করেন কাউন্টার অ্যাটাক। নাসাউ কাউন্টির ড্রপ ইন উইকেটে আমির নাসিম হ্যারিসদের বোলিং অ্যাটাককে দারুণভাবে হ্যান্ডেল করেছেন পান্ট। যখন আউট হন নামের পাশে দলীয় সর্বোচ্চ 42। ম্যাচের টোনটা সেট করে দিয়েছিল পান্টের এই ইনিংসটাই। হ্যারিসকে মারা সেই অদ্ভুত স্কুপ কিংবা নাছোড় বান্দা অ্যাপ্রোচে ইমাদ ওয়াসিমকে রিভার্স সুইপ, পান্টের এই ইনিংসের হাইলাইটস। আর গ্লাভস হাতে সেখানেও দুর্দান্ত, নিয়েছেন দারুণ তিনটা ক্যাচ ফখর জামান, শাদাব খান, আর শেষে ইমাদ ওয়াসিমের এজ লেগে আসা বলে অনেকখানি ডাইভ করে ধরেছেন ক্যাচটা। ম্যাচ শেষে ভারতের ড্রেসিংরুমে জিতেছেন সেরা ফিল্ডারের পুরস্কার। ঋষভ পান্ত তো এমনই, তার ব্যাটিং স্ট্যান্স, ব্যাকলিফ্ট কখনোই বলবে না তিনি ক্রিকেটের ব্যাকরণটা মেনেই ব্যাট করেন। তবে স্টেডি হেড পজিশন ধরে রেখে যেসব শট খেলেন, মাঠের যে দিকটাই খেলেন, বোলাররা সেটা আশাও করেন না। আর এখানেই ঋষভ অনন্য এসব অদ্ভুত শটের জন্যই। কোন বলে কী শট খেলবেন, কোন দিকে খেলবেন, ঋষভ সেটা নিজেও হয়তো ঠিক করেন না। তবে দুর্ঘটনা থেকে ফিরে আসার পর ঋষভ এটা অন্তত ঠিক করেছিলেন, আগের মতো মাঠে উড়ে বেড়াবেন, বলকে উড়িয়ে পাঠাবেন এদিক ওদিক।